সারা দেশে ধর্ষণ কেন বেড়েছে সেই বিষয়গুলো খুঁজে বের করে সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের তৃতীয় পলিসি ডায়ালগ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কাইকাউস সহ বিভিন্ন মন্ত্রণালয়ের 15 জন সিনিয়র সচিব অংশ নেন। করোনারও কিন্তু একটা ইম্প্যাক্ট, রাস্তাগুলো অনেক সময় খালি থাকে, তো সেগুলো একটি ব্যাপার রিস্ক হয়ে গেছে। আরও কিছু বিষয়, পারিবারিক যে নির্যাতন বা বিষয়গুলো কিছু আসছে, সেগুলোও কিন্তু কোভিড সিচুয়েশনের মধ্যে এটাও কিন্তু আমাদের একটা পলিসি যে এই এইরকম একটা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সরকার কিভাবে এটাকে অ্যাড্রেস করবে, এই বিষয়গুলো কেন ঘটছে সেগুলো খুঁজে বের করে এবং সেগুলো যাতে খুব দ্রুত প্রতিকার করা যায় পদক্ষেপ গ্রহণ করছে।